দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জামাত পুলিশ আপনারা এই যে যা পুলিশের যে ব্যারিকেডটা এখানে লোহার যে ব্যারিকেডটা এখানে দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডটা আরামবাগ এলাকাতে ছিল। এক পর্যায়ে জামাতের অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে ছাত্র ছাত্রের মধ্যে ঢুকে একটি ছোটো মিছিল এসে কিন্তু তারা সেই ব্যারিকেডটি সরিয়ে ফেলে আরামবাগ থেকে নটরডেম কলেজের গেটের সামনে চলে আসে এবং এর মধ্যে কিন্তু জামাতের সমাবেশ শুরু হয়েছে এবং তাদের মাইক কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ছাত্রছাত্রের সন্নিকটে এবং বেশ কয়েকবারই কিন্তু পুলিশ কিন্তু পিছু হটেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের শত শত নেতাকর্মীর উপস্থিত এবং জামাতের এখানে স্লোগান এবং তাদের সমাবেশ এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে। জামাতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং মহানগরের নেতাকর্মীর এখানে সমাবেশের স্থলে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লা স্লোগান এবং বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত পুরো এলাকা এবং পুরো এলাকায় কিন্তু কয়েক শত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। এবং আপনারা জানেন কিন্তু যে আজকে যে জামায়াতের সমাবেশ এটি সমাবেশটি কিন্তু ডিএমপির অনুমতিবিহীন বরঞ্চ বিএনপির বাধা অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাধার মুখেই কিন্তু জামাত আজকের এই সমাবেশটি করছে। কারণ আপনারা জানেন যে জামাত কিন্তু সমাবেশের জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়েছিল কিন্তু ডিএমপি জামাতকে অনুমতি দেয়নি, বরং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল তারা যেহেতু নির্বাচন কমিশন কর্তৃক রেজিস্ট্রেশন হারিয়েছেন সুতরাং তাদের সমাবেশের অনুমতি দেওয়ার প্রশ্নই উঠে না। সেই এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ জামায়াতের নেতাকর্মীকে মুখোমুখি অবস্থানে ছিল, কেননা জামাত বারবার বলেছিল যে তারা সমাবেশ করেই ছাড়বে, যে কোনো মূল্যেই হোক না কেন তারা সাপার চক্কর মতে জেলে এলাকায় তারা সমাবেশ করবে। আর পুলিশ বলেছিল তাদের কোনোভাবেই রাজপথে জামাতকে আজকে নামতে দেওয়া হবে না। কিন্তু সেই এক পর্যায়ে আমরা দেখেছি যে জামাতের লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীদের তোপের মুখে পড়ে বেশ কয়েকবারই কিছু ছুটেছিল পুলিশ এবং এক পর্যায়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে জামাতের এরই মধ্যে কিন্তু সমাবেশ শুরু হয়েছে। জামাত সমাবেশ করছে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত রয়েছেন এবং তারা বেশ উৎফুল্লতার সাথে জামাত সমাবেশ করছে এবং পুলিশ এখানে হাজার হাজার শত শত পুলিশ শাপলা চত্বরে ঠিক নটরডেম কলেজের গেটের সামনেই এখানে আরামবাগ এলাকাতে এখানে দেখতে পাচ্ছে যে পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং তারা সেখানে বসে কিন্তু মূলত তাদের সমাবেশের স্থলে এখন এখানে শুধু মানে ঠিক নটরডেম কলেজের সামনেই একেবারে তাদের যে লোহার ব্যারিকেড দেওয়ার পরে এখানে শত শত পুলিশ বসে আছেন এবং পাশেই কিন্তু জামাতের সমাবেশ আমরা লক্ষ্য করছি এবং এখানে থাকা দেখতে পাচ্ছেন যে জামাতের অসংখ্য নেতাকর্মী তারা পাশেই কিন্তু সমাবেশ করছে আর অন্যদিকে পুলিশের শত শত পুলিশ বসে আছেন অর্থাৎ একটি মুখোমুখি অবস্থানের উপর বিরাজ করছে। এই যে দেখছেন শাপলা চত্বর প্রদক্ষিণ করে আরেকটি জামাতের মিছিল কিন্তু এরই মধ্যেই আরামবাগ এলাকায় জামাতের যে সমাবেশ সেই সমাবেশে তারা যুক্ত হচ্ছে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত, মানে এখন বলা চলে যে পুরো এলাকা কিন্তু জামাতের নিবিড় একটি দখলের মধ্যেই রয়েছে সেই জায়গাটা আমরা বলতে পারি। এবং জামাত যে পূর্ব ঘোষিতভাবে তারা বলেছিল যে কোনো মূল্যই হোক না কেন তারা আজকে রাজধানীতে মতিঝিল এলাকাতে সমাবেশ করে ছাড়বেন, সেই সমাবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের আসলে আজকে তাদের সেই সমাবেশ চলছে এবং তারা সমাবেশ করতে সার্থক হয়েছেন সেই জিনিসটা আমরা লক্ষ্য করছি। এবং আমরা সেই জিনিসটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে যে জামাতের সেই সমাবেশ এবং পুরো আরামবাগ এলাকা এখন আর এলাকাটাতে কিন্তু এখন পুরো এলাকায় কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে যেহেতু জামাত নেতাদের তোপের মুখে পড়ে কয়েকবার পুলিশ পিছু হটেছে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশনে যায়নি। সেক্ষেত্রে জানি না যে ভিতরে মানে কী হচ্ছে বা কী চলছে, তবে এলাকাটার মধ্যে যে একটি থমথমে অবস্থা বিরাজ করছে একটি যে আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিটার সময় যে কখন কোনো ধরনের কি হতে পারে সেটা বলা মুশকিল। সুতরাং এখন পর্যন্ত সবাই যেমন একদিকে জামাতের জোরপূর্বকভাবে বল প্রয়োগ করে জামাত তাদের সমাবেশ করছে আর অন্যদিকে পুলিশ এখন পর্যন্ত তাদের টোপের মুখে বেশ কয়েকবার পিছু হটেছে কিন্তু কোনো অ্যাকশনে যায়নি পুলিশের পক্ষ থেকে, তাই বলা মুশকিল যে সময়ের সাথে সাথে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখন পর্যন্ত বলা যায় না। তবে এলাকার মধ্যে যে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং যেহেতু পুলিশের কোনো অনুমতি নেই বরঞ্চ বাধার মুখে জোরপূর্বকভাবে বল প্রয়োগ করে জামাত
আজকে এখানে সমাবেশ করছে এবং সেই পেশের শক্তির জোরে জামাত সমাবেশ করছে। আর পুলিশ এখন পর্যন্ত নীরবে নিভৃতে জায়গাটি তারা বসে আছেন এবং তারা এখন পর্যন্ত কোনো অ্যাকশনে যায়নি। সুতরাং জনমনে এখন একটি ভীতিকর অবস্থা এখানে যে থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোনো মুহূর্তে যদি পুলিশ অ্যাকশনে যায় এবং জামাতেও কিন্তু হয়তোবা তারাও বসে থাকবে না, যেহেতু তারা পেশির শক্তিতে সমাবেশ করছে এবং এখানে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ জামাতের নেতাকর্মী আজকে সমবেত হয়েছে। সুতরাং যে কোনো অবস্থায় কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থায় যদি রূপ নেয় এবং তাহলে কিন্তু এখানে একটি রণক্ষেত্র পরিণত হবে, সেই জিনিসটি কিন্তু বলার অপেক্ষা রাখেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তারাও পেশির শক্তি এবং পুলিশও কিন্তু এখন পর্যন্ত নমনীয় অবস্থায়, পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত জামাতের উপরে কোনো ধরনের পেশির শক্তি প্রয়োগ বা কোনো ধরনের অ্যাকশন এখন পর্যন্ত যায়নি, সেক্ষেত্রে বলা চলে যে সামনের দিকে পরিস্থিতি আসলে কোন দিকে যায় এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যে একটি প্রশ্নই মানে থমথমে অবস্থা এবং খুবই একটি মানে পরিস্থিতি আস্তে আস্তে সামনে বেলা যতই বাড়ছে জামায়াতের মানে উৎকণ্ঠ উৎপল আরও বেড়েই চলছে এবং পুলিশের মধ্যে পুলিশের সংখ্যা এবং পুলিশের মধ্যে প্রস্তুতিও বাড়ানো হচ্ছে, বলা যায় না যে পরিস্থিতি আসলে ধীরে ধীরে কোন দিকে গিয়ে পৌঁছে এবং পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন মধ্যে বলা যায় না। সুতরাং পুরো এখন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি, অসংখ্য গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত রয়েছেন, তাই আস্তে আস্তে পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা হবে। এবং যেহেতু পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অ্যাকশনে যায়নি, যদি অ্যাকশন যায় এবং তাহলে পুলিশ যেহেতু এখন পর্যন্ত একটি মুখোমুখি অবস্থানে নিবিড়ভাবে রয়েছে এবং পেশির শক্তির জোরে শক্তি প্রয়োগ করে জামাত এখন পর্যন্ত রাস্তায় রয়েছেন এবং সমাবেশ তারা করছেন। সুতরাং পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন শুরু হয়নি, তাই পরবর্তীতে কী হয় সেটি বলা মুশকিল। তবে অবস্থা যে আসলে পরিস্থিতি যে সময়ের সাথে সাথে পরিস্থিতি ঘোলাটের দিকে যাচ্ছে এবং পরিস্থিতি যে অন্যদিকে ঘুরপাক খাচ্ছে সেই জিনিসটি আর বলার অপেক্ষা রাখেন এবং সেই জিনিসটি এখন বলাই চলে। সুতরাং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি আসলে কোন দিকে দাঁড়ায় সেই জিনিসটি দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমরা এখানে রয়েছি বন্ধুরা সার্বক্ষণিক, আপনারা দর্শক আপনারা সাথে থাকবেন। আমরা জানি না যে পুলিশ যদি এই মুহূর্তে তাদেরকে রাজপথ থেকে উঠে যেতে যদি অ্যাকশনে যায় তাহলেই কিন্তু পরিস্থিতি খুবই একটি ভয়াবহ অবস্থার দিকে রূপ নেবে এবং সেই জিনিসটি কিন্তু আমরা বলতেই পারি। সুতরাং এখন পর্যন্ত পুলিশ যেহেতু নীরব ভূমিকায় আছেন এবং তারা মুহূর্তে মুহূর্তে কিন্তু তারা অ্যাকশনে হয়তোবা যাবেন কিনা আমরা জানি না সেই জিনিসটি, তবে পরিস্থিতি আসলে কোন দিকে গিয়ে তারা দেখবে, পুলিশ যদি অ্যাকশনে যায় তবে এই জায়গাটিতে যে এখন একটি ভয়াবহ একটি রণক্ষেত্রে পরিণত হবে তার বলার অপেক্ষা রাখে না এবং সেটি আমরা বলতেই পারি যে পরিস্থিতি খুবই খারাপ হবে। এবং সেই যে আতঙ্ক বিরাজ করছে মানুষের জনমনে এবং সাধারণ মানুষের মধ্যে, সেই আতঙ্কের প্রতিফলনটা কিন্তু আসলে ঘটেই যাবে, বলা যায় না কী হয়। দেখতে পাচ্ছেন যে জামাতের পক্ষ থেকেই কিন্তু এখন ব্যারিকেড দেওয়া হচ্ছে, অর্থাৎ জামাতই এখন ব্যারিকেড দিয়ে দিচ্ছেন। তারা লোহার যে ব্যারিকেডটি যেটি আরামবাগ এলাকাতে ছিল জামাত ঠেলে নিয়ে এসেছে, সেটি এখন আস্তে আস্তে নটরডেম কলেজের গেট পার হয়ে তারা সেই পুলিশের লোহার ব্যারিকেড তারা দিয়ে দিয়েছে। এবং তারা জামাত আজকে শাপলা চত্বর এরিয়াতে সমাবেশ করতে না পারলেও তারা আরামবাগ নটরডেম কলেজের গেটের সামনে এলাকাতে তারা সমাবেশ করছে এবং সেখানে তারা সমাবেশের মধ্যে বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন এবং একটি উৎফুল্ল অবস্থার মধ্যে রয়েছেন জোরপূর্বকভাবে। এবং এরই মধ্যে পুলিশও মধ্যেও বিভিন্ন প্রস্তুতি আমরা লক্ষ্য করছি এবং অসংখ্য পুলিশ কিন্তু এখানে মোদান দেখতে যেন শত শত পুলিশ এখানে সেই তাদের যে ডান্ডা বেরিয়ে এবং অন্য অন্য যে প্রস্তুতিগুলো সমাবেশ স্থলে যেভাবে থাকার কথা সেভাবেই মূলত পুলিশের সেই প্রস্তুতিগুলো আমরা লক্ষ্য করছি। তো জানি না পরিস্থিতি আসলে কোন দিকে যায়, তবে একটি থমথমে অবস্থা এখানে বিরাজ করছে এবং একটি মানে একটি পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন বলার অপেক্ষা রাখে না, সেই জিনিসের অপেক্ষায় রয়েছে।